তোমাকে তো বন্ধুরা চা বসিয়ে দিয়েছি। আজকে অনেকদিন পর সন্টু আর আমি একসঙ্গে চা খাবো। আমি চা করছি, বললো সে মা আমাকে একটু চা দেবে, পাতা চা দিয়ে। এবার বন্ধ করে দিলাম চাটা, এই ঠেকে একটু পরে ছেঁকে দেব। নমস্কার বন্ধুরা, পলি সুব্রত ব্লগ থেকে আমি পলি বলছি। আর এই যে আমার সন্টু অনেকদিন পর এসছে, তো সবাইকে স্বাগত জানিয়ে বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা দিয়ে আমার ব্লগটা শুরু করলাম। শুভ সকাল, সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরা দুজনাও খুব ভালো আছি। আছি তো? আর দেখো সকাল সকাল চা নিয়ে বসে গেছি দুজনাই, লিকার এই যে লিকার চা দুজনে নিয়ে বসে গেছি, আর ও বিস্কুট খুলছে। তো বন্ধুরা আমার সঙ্গে থাকো আর কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। তুই একটু জোরে বল, শুনতে পাচ্ছি না। তুই শুভ সকাল বললি না তো বন্ধুদের? শুভ সকাল বল, বল। হ্যাঁ বল, গুড মর্নিং ফ্রেন্ডস, আগে বলা হয়নি আমি বলে দিলাম। তো বন্ধুরা আমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। দেখো বন্ধুরা, মাছ নিয়ে এসেছে, ফলি মাছ আর তেলাপিয়া মাছ। তোমাদের দাদাভাই মাছ কাটলাম, কেটে যে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখলাম। এবার রান্না করব, কী দিয়ে রান্না করবো এখনও ঠিক করিনি। তো বন্ধুরা আমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। দেখো বন্ধুরা, রান্না করতে চলে এলাম, মাছ বসাবো। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, এবার তেলটা দেব। একটু তেল দিয়ে দিই, তেলটা গরম হোক। এই যে শিল পেতে ফেলেছি, মশলা বাটবো। এই যে পেঁয়াজ আর লঙ্কা, আদা আর এই যে টমেটো কেটে নিয়েছি। আজকে পেঁয়াজ দিয়ে মাছটা করব। দেখো বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেছে, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, জিরেটা ফোড়ন হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিলাম। একটু ভেজে নিই, নুন দিয়ে দিই একটু, একটা ভাজা ভাজা হয়ে গেছে, একটু টমেটোটা দিয়ে দিই। একটা ভাজা হয়ে গেছে, ওর মশলাটা দিয়ে দিই, আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা, একটু পেঁয়াজ বেটে দিয়েছি, ভালো করে কষিয়ে নিই। এবার হলুদ দিয়ে দিই, জলটা করে ধনের গুঁড়ো দিয়ে দিই, একটু জিরের গুঁড়ো দিয়ে দিই, একটু ভালো করে কষিয়ে নিই। মশলা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো, বেশি জল দেব না, অল্পই দেবো। ঝোলটা ফুটে উঠুক, তারপরে মাছগুলো দেবো। ঝোল ফুটে এসে গেছে, এবার মাছগুলো দিয়ে দিয়েছি, একটু ফুটুক তারপরে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার মাছের কারি বলো, কালিয়া বলো, যাই বলো, মাছের হয়ে গেল তেলাপিয়া মাছের। এবার নামিয়ে নেব। তো বন্ধুরা আমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। আবার ফিরে এলাম বন্ধুরা, রান্না করে খাওয়া দাওয়া করব। তা তোমাদেরকে তো রোজই দেখাই, একই কথা বারবার বলি আর একই জিনিস বারবার দেখাই, যেহেতু আমি হাউস ওয়াইফ, আমার আর কি নিত্য নতুন থাকতে পারে, একই জিনিসই। তা তোমরাই যে এটা ভালোবেসে দেখো, এটাই আমার অনেক পাওয়া। তো আমি কি রান্না করেছি তোমাদেরকে একটু দেখাই। তুমি দেখাই, দেখো ফলি মাছটা ভেজে নিয়েছি, তেলাপিয়া মাছের কালিয়ার মতো করেছি, আর এই যে ডাটা কুমড়ো আলু বেগুন দিয়ে একটা তরকারি করেছি, আর এই যে টক টক ডাল না ডালি, আমি আর ডাল করিনি, ছোটো যা ডাল দিয়ে দিল আর ওর জন্য ডাল করিনি, আর এই দেখো সঙ্গে ঘি। তো বন্ধুরা তো দেখেই নিলে আমার খাওয়া দাওয়া। তা আমরাও খেতে বসে পড়বো, মানে বাড়ি বেড়ে খেতে খাওয়া দাওয়া করিনি। তোমরা যারা যারা খাওনি বন্ধুরা, তোমরাও খেয়ে নাও। তা আমার ভিডিওটা দেখতে থাকো আর আমার পাশে এভাবেই থাকো।
শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি আবার ফিরে এলাম। একটু গেছিলাম আমি এক দিদি বাড়ি, মানে যে দিদি আমার থেকে শাড়ি নিয়েছিল সেই দিদি বাড়ি গেছিলাম। শাড়িগুলো ফলস লাগাতে দিনে বলেছিল, সেগুলো আবার আনতে গেছিলাম। শাড়িগুলো নিয়ে নিলাম বেরোরে ফলস লাগাতে দিয়েছে, কালকে দুটো করতে দেবো, তারপরে ফলস আনবো, তারপরে লাগাবো। আজকে আর লাগাবো না, আর রাত হয়ে গেছে বলে আর 7:30 বাজে আর গেলাম না ফলস আনতে, কালকে যাবো ফলস আনতে। তো বন্ধুরা আমার সঙ্গে থাকো আর আমার ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা আবার ফিরে এলাম, রুটি করা হয়ে গেছে, তরকারি করতে হয়নি, রুটির তরকারি রয়েছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। আমার ভিডিওটা দেখবে, দেখে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে অবশ্য করছো, তবেই তো আমি এত দূর এগোতে পারছি তোমাদের আশীর্বাদ আর তোমাদের সাপোর্টে। এরকম করে আমাকে সাপোর্ট করে যাও আর আশীর্বাদ করো যাতে আমি চ্যানেলটা নিয়ে এগিয়ে যেতে পারি। তোমরা পাশে আছো এটা জানি আমি, আর যারা আমার এখনও বন্ধু করে নাওনি তাদের উপরে আশা রাখছি, তারা যেন আমাকে বন্ধু করে নিচ্ছে আস্তে আস্তে, আর আশা করছি তারা আমাকে বন্ধু করেও নেবে। যারা আমার বন্ধু করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা করনি তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরের কাছে এটাই কামনা করি। আর যারা আমার ভিডিও দেখছেন দেশের ও দেশের বাইরে, তাদেরকে বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা ও অসংখ্য ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য আর আমার ভিডিওটা দেখার জন্য। তাই শুভরাত্রি, গুড নাইট, টাটা। কালকে আমার একটা নতুন ভিডিওর সঙ্গে ফিরছি, টাটা।